আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? সবাই হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি সবারই পছন্দ হবে। আজকের যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি জানি এটা সবারই খুবই পছন্দের এবং খুবই লোভনীয়। আর আজকের আমি এই রেসিপিটি ছানা দিয়ে বানাবো রসমালাই। আর এরকম করে যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে এই রসমালাইটি বানান, তাহলে আর আপনারা কখনোই বাজারের তৈরি রসমালাই খেতে চাইবেন না, সবসময় নিজের তৈরি রসমালাই খেতে চাইবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টিপস সহ কিভাবে বাজারের চেয়েও ভালো রসমালাই আপনারা ঘরে তৈরি করে নেবেন। আর এটা খুবই মজাদার ছিল, আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটি তৈরি করেছি। এখানে আমি তৈরি করতে আমার 2 লিটার দুধ লেগেছে, 2 লিটার গরুর দুধ আমি নিয়েছি। আসলে আমি প্রথমেই বানানোর পরের পিকচারটা তুলতে ভুলে গিয়েছিলাম, সবাই বানানোর পর পরই খেয়ে ফেলেছে, আর বাকিটুকু একটু আমি তুলে ফেলেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 লিটার দুধ এখানে বয়েল করে ফেলেছি। এখানে আমি ভিনেগার নিয়েছি, সাদা ভিনেগার যেটা সিরকাকে বলে, ওই সিরকাটা আমি নিয়ে নিয়েছি। এখন বলক ওঠার পরই আমি সিরকাটা আস্তে আস্তে দেওয়া শুরু করব। যখন আমি সিরকাটা দেওয়া শুরু করব, তার কিছুক্ষণ পরেই দেখবেন দুধটা আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, এবং দুধটা যত পর্যন্ত না গ্রিন কালার হবে, একটা হালকা কালার পানিটা ছেড়ে আসবে, তখন মনে করবেন এটা পারফেক্ট একটা ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছিলাম, 2 টেবিল চামচ ভিনেগার 2 লিটার দুধে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখন আস্তে আস্তে ফাটা শুরু করেছে, আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি হালকা করে নাড়া শুরু করব। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে দুধটা ছেড়ে আসছে, পানিটাও আলাদা হয়ে যাচ্ছে। এখন এই মালাইটা রেডি হয়ে গেছে, ছানাটা রেডি হয়ে গেছে, দেখুন পানিটা আলাদা হয়ে গেছে ছানা থেকে। এখন এটা আমি একটা ছাঁকনিতে ঝরিয়ে নেব, আপনারা চাইলে একটা কাপড়েও ঝরিয়ে নিতে পারেন। আর ভালো করে পানিটা সরিয়ে ফেলতে হবে ছানা থেকে, ভালো করে চাপ দিয়ে দিয়ে এটা পানিটা ফেলে দিতে হবে। আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ছাঁকনিতে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি প্রথমেই শিরাটা তৈরি করে ফেলব, চিনির শিরাটা। এখানে আমি 2 মগ দুধ, 2 মগ চিনি নিয়েছি, 2 মগের সাথে আমি এই মগ দিয়ে আমি 4 মগ পানি দেব। এটা আপনারা মনে রাখবেন, যতটুক চিনি নেবেন তার ডাবল পানি দেবেন। এখানে আমি বয়েল করতে রেখে দিয়েছি, আর এখানে দেখুন ছানাটা হয়ে গেছে, ছানাটা আমি ঝরাতে রেখে দিয়েছি, এবং আস্তে আস্তে চাপ দিয়ে আমি ছানার পানিগুলো বের করে নেব। এখানে আমি আরও কিছু দুধ দিয়ে ঘন করে নিচ্ছি, এটা রসমালাইয়ের জন্য। আর এখানে আমি রসমালাইতে যা যা ইউজ করব, এখানে 1 চিমটি খাবারের বেকিং পাউডার, আর এখানে 1 টেবিল চামচ আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে দেখুন আমি বেকিং পাউডারটাই ইউজ করছি, বেকিং সোডা না। আর এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি, এটাই আমার আজকের উপকরণের মধ্যে লাগবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিনি এবং 1 চিমটি বেকিং পাউডার, এটা এই সবগুলোকে আমি আস্তে আস্তে খুবই ভালো করে মথে নেব, এমন ভালো করে মুখে নেব যাতে একটু দলা না থাকে। আর এখানে আমি একটু এলাচ পাউডার, আর এখানে আমার ঘরের তৈরি যে ঘিটা আছে সেখান থেকে আমি 1 চামচ এই উপকরণে দিয়ে নেব, তাহলে একেবারে বাইরের পারফেক্ট যেই গ্রান্ট আছে সেটা এসে পড়বে। এই যে আমি ঘিটা দিয়ে নিচ্ছি, ঘিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, খুবই ভালো করে মাখিয়ে নেব যাতে একটু দলা বেঁধে না থাকে। এখন আমি যে দুটো ঘন করতে দিয়েছি সেই দুধের সাথে আমি এভাপোরেটেড মিল্ক মিশাবো। এভাপোরেটেড মিল্কটা হচ্ছে আমরা যারা বাইরের দেশে থাকি, এটা ঘন করা দুধ থাকে, এটা দিলে আপনার বেশিক্ষণ টাইম লাগে না। আসলে এটা আমি শর্ট টাইমের জন্য আমি যে দুধটা নিয়েছিলাম সেটা একটু ঘন করে আমি এভাপোরেটেড মিল্কটা দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করছি, এখন আমি সবগুলোকে ছোট ছোট করে এখানে আমি বল সাইজে করে নেব, এগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তাই এটা অনেক ছোট ছোট করে আমি করেছি। এরকম করে আমি 2 টাইপ করে আমি বানাবো, এখন একটা গোল করে বানাচ্ছি, আরেকটি একটু লম্বা করে বানাবো, এই 2 সাইজেরই আমি বানাবো।
আসলে আমি কোনো প্ল্যান ছাড়াই আজকে বানিয়েছি, তারপরও আমি ভাবলাম যদি বানালামই আর এত ভালো হয় সব সময়, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হাতে আমি একটু হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটা বলক আসার পরেই আমি এটা বন্ধ করে দিয়েছিলাম, এখন অন করে দেব। এখন আমি সবগুলো মিষ্টি এটাতে ছেড়ে দেব। এখানে আমি বলে রাখছি, আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখছি, চিনির শিরাটা যেন কোনো মতেই ঘন না হয়, বলক আসার পরপরই এটা বন্ধ করে দেবেন বা সাথে সাথে মিষ্টিগুলো বানিয়ে দিয়ে দিবেন। এখানে আমি সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব, ভালো করে এখানে বন্ধ করে দেব। বন্ধ করে এখানে যদি আপনার ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকে বা ছোট যে কোনো হোল থাকে সেগুলো আপনি বন্ধ করে দেবেন। এখানে দেখুন আমি এভাপোরেটেড মিল্কটা দেওয়াতে কত সুন্দর একটা রং চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে এখানে এটা বন্ধ করে ফেলছি। এখানে বন্ধ করে দিয়ে ঢাকনাটা ভালো করে নেড়ে নিচ্ছি। এটা আমি চামচ দিয়ে নাড়বো না। এখানে ছানাটা বা মিষ্টিটা যেটাই বলুন না কেন, এটা হয়ে এসেছে। আর এখানে আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে যখন বলক আসতে থাকবে তখন এতটুকু একটু পানি নিয়ে আপনি 1 চামচ বা 2 চামচ একটু দুধ বা ময়দা দিয়ে নেবেন। দুধ আর এই ময়দার মিশ্রণটা আপনি এই চিনির শিরাতে দিয়ে দেবেন। তাহলে হবে কি, এখন যেরকমভাবে এটা দুলছে তার চেয়ে বেশি করে এটা বলক আসতে থাকবে, খুবই সুন্দর করে চারপাশ থেকে মিষ্টিটা বলক আসতে থাকবে। এটা আপনাকে আর নাড়াচাড়া করতে হবে না। সেজন্য আমি একটু দুধ একটু পানিতে মিক্স করে আমি এটা ছেড়ে দিয়েছি। এখন দেখতে পারবেন আপনারা কত সুন্দর বলক আসতে থাকবে, একেবারে চারপাশ থেকে মিষ্টিগুলো দুলতে থাকবে, আর আপনার কোনো চিন্তাই করতে হবে না। এখন আমি ঢেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য, মিষ্টিগুলো আরও কিছুক্ষণ হতে হবে, তারপরেই হয়ে যাবে। দেখুন কীরকমভাবে বলক আসছে, চারদিক দিয়ে বলক আসছে, আমার এটা ধরতে হবে না। এখন মিষ্টিগুলো হয়ে এসেছে, আর এখন আমি এখান থেকে মিষ্টিগুলো তুলে দুধটাও মোটামুটি হয়ে গেছে, ছানা হয়ে এসেছে, মোটামুটি খুবই ঘন হয়ে গেছে। এখন আমি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে একটা মিষ্টিও ভাঙে নাই। এগুলো আমি আস্তে আস্তে ওই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে সব মিষ্টিগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলবো। তুলে আমি আরও কিছুক্ষণ এই দুধটার মধ্যে জাল দেব। দুধটার মধ্যে জাল দেওয়ার পরেই আমার রসমালাইটা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে সবগুলো তুলে ফেলছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আসলে বানানোর সাথে সাথেই বাচ্চারা ওয়েট করতে চায়নি, সাথে সাথেই খেয়ে ফেলেছে, আর আমি ভালো করে পিকচারটা তুলে ফেলতে পারিনি করার সাথে সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা বলক আসলেই বাস আমার রসমালাইটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি দুধটা আগে থেকেই ঘন করে ফেলেছি আর মিষ্টিটাও যেহেতু হয়ে গেছে, তাহলে আমার আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। দেখুন রসমালাইগুলো কত সুন্দর এবং নরম হয়েছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা, অনেক নরম হয়েছে, অনেক সফট হয়েছে, খেতেও খুবই একেবারে আসলে বাইরের মতো হয়েছিল। আমার উনি বলছিলেন, হাজবেন্ড বলছিলেন যে বাইরের চেয়েও নাকি অনেক মজাদার হয়েছে। বাচ্চারাও তখনই খেয়ে ফেলেছে, গরম গরমই খেয়ে ফেলেছে। ওদেরকে অনেক করে বলেছি একটু ঠান্ডা হলে অনেক মজা লাগবে, ওরা ওয়েটই করতে চায়নি, ওরা সাথে সাথে গরমগুলোই খেয়ে ফেলেছে। তাই আমি অনেকগুলোই বানিয়েছিলাম, বাচ্চারা খেয়েছে, হাজবেন্ড খেয়েছে, অনেক মজা হয়েছিল, এবং ওরা খেয়েই সবগুলো শেষ করে ফেলেছে। আর আমি শুরু থেকে ভালো করে সুন্দর করে তুলে ফেলতে পারিনি, পিকচারগুলো এখানে যতটুকু রয়েছে সেগুলো দিয়ে আমি একটু করে ভিডিও করে নিয়েছি। যেহেতু আমি ভেবেছিলাম ঠান্ডা হলে আমি এটা ভিডিও করব, বাট বাচ্চারা ওয়েট করেনি, তাই আমি আর ওয়েট এই ভিডিওটা সেই সময় তুলতে পারিনি। এখানে যতটুকু লেফট ওভার আছে আমি সেটুকুর পিকচার তুলে ফেলেছি। দেখুন কত সুন্দর এবং রসালো হয়েছে, আমি দেখে দেখাচ্ছি একটু, অনেক সফট হয়েছে, আসলেই সত্যিই খুবই মজা হয়েছিল। এখানে আরেকটু জাফরান দিতে পারলে আরও মজা হতো। আমার জাফরানটা ছিল বাট আমি দিতে ভুলে গিয়েছি।
আর একটু জাফরান দিলে এটাতে আরও সুন্দর ঘ্রাণ হতো, বাট আমি যে ঘিটা ইউজ করেছি সেটাতেই অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন বাসাতে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে কী দোকানের মতো হয়েছিল। আমি তো আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এরকম করে ফলো করে আমার রেসিপিটি বানান তাহলে পুরোই বাইরের মতো হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।